নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব নতুন নিয়মে কীভাবে রেশন কার্ড ডাউনলোড করা যায়। আগে আমাদের রেশন কার্ড ডাউনলোড করার জন্য কোনো ওটিপির প্রয়োজন ছিল না, কিন্তু এখন নতুনভাবে নতুন আপডেট হয়েছে, সেক্ষেত্রে ওটিপি দিয়ে রেশন কার্ডটা ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড বা WP রেশন কার্ড ডাউনলোড লিখে আমরা গুগল থেকে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, এই জায়গায় গিয়ে আমরা ক্লিক করব, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের সামনে ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানটা চলে এসেছে, এবং এই জায়গায় প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার এবং এই ক্যাপচা কোডটা আমাদেরকে ঠিক এই জায়গায় লিখে আমাদেরকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমরা এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখে নেব, রেশন কার্ডের নাম্বারটা লেখার পর আমরা এখানে ক্যাপচা কোডটাকে লিখব। তো আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বার লেখার পরে এখানে আমি ক্যাপচা কোডটাও লিখে দিলাম, ঠিক যেমন আছে ঠিক সেই রকমভাবে আমরা এখানে লিখে দিচ্ছি। এরপরে আমরা সার্চ অপশানে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশান খুলে গেছে, মানে আমি যে রেশন কার্ডের নাম্বার লিখেছি সেই রেশন কার্ডের অনুযায়ী সেই ফ্যামিলিতে যতগুলো কার্ড এসছে সব এখানে দেখাচ্ছে। তো এখানে রেশন কার্ডের নাম্বার শর্টকাটে দেখাচ্ছে, রেশন কার্ডের নাম্বার ছোট করে দেখাচ্ছে, এবং সেই রেশন কার্ডের নাম্বারের নাম কী নামে আছে সেটাও দেখাচ্ছে, এবং তার সঙ্গে কী আধার নাম্বার লিঙ্ক আছে সেই আধার নাম্বারটাও এখানে শো করছে। এবং ঠিক এই ডান দিকে আধার ওটিপি বলে একটা অপশান এসছে, এবং তার পাশে মোবাইল নাম্বার কি ট্যাগ করা আছে ওই কার্ডগুলোর সঙ্গে সেটাও এখানে দেখাচ্ছে, এবং এখানে সেন্ড ওটিপি, এখানেও সেন্ড ওটিপি অপশান আছে। তো আমরা প্রথমে যে রেশন কার্ডটা ডাউনলোড করব সেই রেশন কার্ডের সেন্ড ওটিপি মানে আধার ওটিপি এই অপশানটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ খুলে যাবে, সেটা আমরা দেখে নেব। আমাদের সামনে প্লিজ এন্টার এ ভ্যালিড 6-ডিজিট ওটিপি অপশানটা চলে এসেছে এবং সময় দেখাচ্ছে, এবং এই ছকে এই অপশানগুলোতে আমরা ওটিপিটাকে লিখে দেবো। তো ওটিপিটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে বা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই নাম্বারে চলে আসবে। ওটিপি লেখার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমার সামনে আরেকটা পেজ চলে এসছে, ডাউনলোড রেশন কার্ড এবং সিলেক্ট অল মোবাইল নাম্বার এই অপশানটা চলে এসেছে। তো যদি এক্সট্রা কোনো অন্য নাম্বার লোড থাকে সেক্ষেত্রেও আপনাকে এই নিচেতে সিরিয়াল নাম্বার অনুযায়ী মোবাইল নাম্বারটা শো করবে। যদি সেই মোবাইল নাম্বারগুলো আপনার না হয়ে থাকে তাহলে আপনি সেখানে আনচেক করে দেবেন, বা সেই মোবাইল নাম্বারটা আমার প্রয়োজন নেই কেটে দেবেন। তো আমার এই মোবাইল নাম্বারটা প্রয়োজন বা আমার এটা সঠিক মোবাইল নাম্বার, সেই জন্য এখানে আমি টিক মার্ক দিয়ে আমি কনফার্মে ক্লিক করব। ক্লিক করে আমাদের সামনে এরকম একটা পেজ চলে এসেছে, সেখানে লেখা আছে ডু ওয়ান্ট টু প্রসিড, ইয়েস এবং নো। আমি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাব। আমি ইয়েসে ক্লিক করলাম, আমার সামনে সমস্ত কার্ডের রেশন কার্ডের নাম্বার এবং তাদের সেই কার্ডের যে মালিক সেই তার নাম্বার এবং কার্ড ক্যাটাগরি এবং মোবাইল নাম্বারের লিঙ্কটা এখানে দেখাচ্ছে, এবং এই অপশানটা যেটা আছে ডাউনলোড ERC বা ই রেশন কার্ড, এটা আমরা ক্লিক করে যে কোনো একটা কার্ড আমি ডাউনলোড বা সমস্ত কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারবো। তো আমার যে কার্ডটি প্রয়োজন আমি সেই কার্ডটিকে ডাউনলোড করব, আমি এই কার্ডটিকে ডাউনলোড করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার ডাউনলোড হয়ে গেল, এবং সেই কার্ডটি আমি এখান থেকে খুলে দেখে নিতে পারবো, এবং এই কার্ডটি আমার ডাউনলোড হয়ে গেল। এইভাবে আমরা নতুন নিয়মে ওয়েস্ট বেঙ্গল ই রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের কোনো রকম কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।